নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 120 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের বরদানে এই 88 জাতক ও জাতিকারা সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আগামী 120 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের বরদানে যে 88 কথা আমি বলতে চলেছি, সেই 88 জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন। তো কোন সেই অতীব সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আপনার নিজস্ব বার্থ চার্টে বা জন্মছকে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শনি অস্তমিত থাকে বা শনি রাহুর নক্ষত্রে থাকে বা কেতুর নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। তাই আপনার বার্থ চার্টটা অ্যানালিসিস করার প্রয়োজন রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে শনি গ্রহের পজিশন কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই অতীব সৌভাগ্যশালী 8 রাশি, যে রাশিগুলি স্বয়ং শনিদেবের বরদানে সমস্ত রেকর্ড আগামী 120 দিনের মধ্যে ভাঙতে চলেছে। তার আগে শনিদেব বা শনিগ্রহ নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, মাইনুটলি কথাগুলো শুনুন, আপনাদেরই কাজে আসবে। দেখুন, শনিদেব বা শনিগ্রহ, যাকে আমরা সচরাচর ভয় পাই, আর এই ভয়টা কেন পাই, এই ভয়টা পাই আমরা ভাবি শনিদেব বা শনিগ্রহ আমাদের সবসময় খারাপই করবে, অর্থাৎ আমাদেরকে ভিখারিতেই পরিণত করবে। তবে কথাটা কিছুটা সত্য রয়েছে, কারণ আপনার কর্মফল অনুযায়ী আপনি কিন্তু শনিদেবের কাছ থেকে রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি যদি কাউকে ঠকান, আপনি যদি কারো অর্থ চিট করেন, এছাড়াও পরস্ত্রীর উপর নজর কুনজর দেন, সেক্ষেত্রে শনিদেব কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। তাই আপনাদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা সৎ এবং ভালোভাবে চলার চেষ্টা করুন, দুটো টাকা ইনকাম করুন কিন্তু সৎ উপায়ে, কোনো অসৎ উপায়ে কিন্তু এক পয়সাও ইনকাম করবেন না, যেক্ষেত্রে কিন্তু সে পয়সা তো থাকবেই না, উপরন্তু আপনাকে কিন্তু তার পানিশমেন্ট পেতে হবে। আরেকটি বিষয় জানিয়ে দিই, শনিগ্রহ কিন্তু যে অর্থ আমাদেরকে দেয় সেই অর্থ কিন্তু স্টেবল অর্থ, অর্থাৎ সেই অর্থ দুম করে আসলো আর দুম করে উড়ে গেল সেরকম নয়। আর আনস্টেবল অর্থ দেয় রাহু গ্রহ, কেতু গ্রহ, আনস্টেবল অর্থ, যে অর্থ হঠাৎ আসবে হঠাৎ চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে এই এখনই তো 1 লাখ টাকা ছিল, এই 1 লাখ টাকাটা কোন দিক দিয়ে বেরিয়ে গেল। কিন্তু শনির অর্থ 100 টাকা করে দিবে বা 1000 টাকা করে দিবে, কিন্তু সেটা আপনাকে কনস্ট্যান্টলি দিয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আসুন, আমি সেই সৌভাগ্যশালী 8 রাশির কথা বলতে চলেছি, যে আট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা 120 দিনের মধ্যে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 120 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের বরদানে আপনারা সমস্ত রেকর্ড চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন, যারা মার্কেটিং লাইনে রয়েছেন, যারা অনলাইন কোনো বিজনেস করেন, যাদের ইন্ডাস্ট্রি রয়েছে, এছাড়াও যাদের ট্রান্সপোর্টের কোনো বিজনেস রয়েছে বা গাড়ির কোনো গ্যারেজ রয়েছে বা পেট্রোল পাম্প রয়েছে বা খনিজ দ্রব্যের বিজনেস রয়েছে বা কয়লার খাদানে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই অর্থ আসার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে
স্বয়ং শনিদেবের বরদানে আগামী 120 দিনের মধ্যে আপনারাও সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন আসতে চলেছে ট্রান্সপোর্টের বিজনেস থেকে, অনলাইন বিজনেস থেকে, এছাড়াও যাদের গাড়ির শোরুম রয়েছে, বড় ইন্ডাস্ট্রি রয়েছে, এছাড়াও যারা কালো জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন বা নীল জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই অর্থ আসতে চলেছে। এরপরে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 120 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের বরদানে সমস্ত রেকর্ড আপনারাও ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে আসতে চলেছে। বিশেষ করে যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা কালো জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, যাদের কয়লার খনিতে কোনো কাজ করেন বা যাদের পেট্রোল পাম্প রয়েছে, যারা কোনো বড় ইন্ডাস্ট্রির মালিক তাদের ক্ষেত্রে এই অর্থ আসতে চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনারা সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন। এরপরে 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 120 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের বরদানে আপনারাও সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও কালো জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, নীল জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, এছাড়াও যাদের পেট্রোল পাম্প রয়েছে, বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক বা ছোটোখাটো কোনো ইন্ডাস্ট্রির মালিক হলেও আপনারা এই অর্থ লাভ করতে চলেছেন। এই সময় আপনাদের বকেয়া অর্থ, পুরনো অর্থ, যে অর্থ আপনাদের অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের কিন্তু সেলস যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এরপরে 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 120 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের বরদানে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনাগমন হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কোনো অনলাইন বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা নীল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, কালো জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, যাদের পেট্রোল পাম্প রয়েছে, বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক বা ছোটোখাটো কোনো ইন্ডাস্ট্রির মালিক তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আপনাদের পুরনো অর্থ, যেসব অর্থ আপনাদের পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে কাস্টমারের কাছে, সেই সব অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এ সময় আপনাদের আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের বরদানে আগামী 120 দিনের মধ্যে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনাগমন হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় আপনারা যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা সেলসের কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় আগামী 120 দিনের মধ্যে আপনাদের ধনাগমন ঘটতে চলেছে। এরপরে 7 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের বরদানে আগামী 120 দিনের মধ্যে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনাগমন হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, 3 ক্ষেত্র থেকেই আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্টের দ্বারা সমস্ত কাজ কিন্তু করে ফেলতে পারবেন। যারা অনলাইন বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও ট্রেডিং করেন, এছাড়াও নীল জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, কালো জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক বা ছোট কোনো ইন্ডাস্ট্রির মালিক তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে শেষ এবং 8 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 120 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের বরদানে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনাগমন হতে চলেছে। আর এই ধন
চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকেই আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। এবং এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক রয়েছেন, ছোটোখাটো কোনো ইন্ডাস্ট্রির মালিক রয়েছেন, কালো জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন বা নীল জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, এছাড়াও যাদের গাড়ির শোরুম রয়েছে বা গাড়ির কোনো গ্যারেজ রয়েছে, তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় বকেয়া অর্থ, পুরনো অর্থ, যে অর্থ আপনার পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে কাস্টমারের কাছে, সেই অর্থ কিন্তু উঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের আগামী 120 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের বরদানে ধনাগমন ঘটতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।